টাউন তৃণমূল সভাপতি নারুগোপাল মুখার্জির উদ্যোগে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচি পালিত হলো বহরমপুরে। 14 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়। বহরমপুরের প্রতিটি ওয়ার্ডে এই কর্মসূচি গৃহীত হবে বলে জানান উদ্যোক্তারা। পাশাপাশি কান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতেও তৃণমূলের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয় এদিন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আবারও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গ্রাফ। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার। সোমবার টাউন তৃণমূল সভাপতি নারুগোপাল মুখার্জির উদ্যোগে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচি পালিত হলো বহরমপুরে। যুগ্ম ওয়ার্ড সভাপতি স্বরাজ দাস ও অনিন্দিতা দাসের ব্যবস্থাপনায় 14 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়। বহরমপুরের প্রতিটি ওয়ার্ডে এই কর্মসূচি গৃহীত হবে বলে জানান উদ্যোক্তারা। এদিন পথচারী থেকে এলাকাবাসীদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়। এই উদ্যোগে খুশি এলাকাবাসীরাও। আমরা 1 থেকে 28টা ওয়ার্ডে এই মাস্ক বিতরণ স্যানিটাইজার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি। আর 14 নম্বর ওয়ার্ডে আমাদের বুথ সভাপতি রঘুনাথ ঘোষ এবং প্রবীণ আমাদের কিছু ব্যক্তি রয়েছেন, যেমন দিলীপ চ্যাটার্জি, নারায়ণ ঘোষ এবং বিমল কুমার দলাই, এবং আমাদের মহিলা টোটাল আমাদের নেতৃত্ব মমতা দাস, শম্পা চন্দ্র, আরতি বসাক, রীতা চ্যাটার্জি, প্রত্যেকে আমরা আজকে এখানে অংশগ্রহণ করেছি 14 নম্বর 20 ফুটের এরিয়ায়। এবং এরপরে আমরা চলে যাব, আমরা 74 নম্বর বুথে আজকে আমরা অনুষ্ঠান করছি। এরপরে চলে যাব 66 নম্বর বুথে। আমরা 14 নম্বর ওয়ার্ডের যে 6টা বুথ আছে, 3 দিনে আমরা দুটো জায়গায় কর্মসূচি গ্রহণ করে এই মাস্ক বিতরণ স্যানিটাইজার বিতরণ কর্মসূচিটি শেষ করব। পাশাপাশি এদিন কাঁদি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথচারী, টোটো চালক ও সাধারণের হাতে মাস্ক তুলে দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন খাগড়াফাড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অনিমেষ মুখার্জি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ও সর্বোপরি অভিষেক ব্যানার্জি, তার যে সংকল্প মানুষকে সচেতনতা বাড়ানোর যে উদ্যোগ যিনি নিয়েছেন এই COVID-19 পক্ষে, তো আমরা বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের মাননীয় নারুগোপাল মুখার্জি, যিনি এই অভিষেক ব্যানার্জির যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে বাস্তবায়িত করার জন্য তিনি আমাদের মতন যারা সৈনিক আছেন তৃণমূল কংগ্রেসের, তার পক্ষ থেকে আমরা প্রতিটি আমাদের ওয়ার্ড যেরকম 20 নম্বর, এরকম সমস্ত বহরমপুরের প্রতিটি ওয়ার্ডে এরকম ধরনের প্রচেষ্টা চলছে। আমরা যেমন নারুগোপাল মুখার্জি, যার সবসময় তিনি মানুষের পাশে থাকা ও মানুষের সঙ্গে থাকার জন্য তিনি যে চিন্তাধারা করেন, সেই চিন্তাধারাকে আমরা বাস্তবায়িত করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল, চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ, শুধু স্কুলই নয়, ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান। আপনার শিশুর ভেতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা, আমরা তারই বিকাশ ঘটাই। আমরা পড়ায় না, আমরা শেখাই। নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 2022 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের বিশেষত্ব, প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী। ক্লাস 1 থেকে কম্পিউটার শিক্ষা, মাইন্ড গেমিং, স্পোকেন ইংলিশ, হিন্দি, জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানা বিষয়। তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের। আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল। আমাদের স্কুলে নওদা ও ডোমকলের ছাত্রছাত্রীরাও পড়ছে। ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ, চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9732162853, 8906243589, 9002796335।